नमस्कार बंधुरा, अवसरे अनुभवेते आपनादेर सबाइके स्वागत। आमी तनुश्री। आज आमी आपनादेर अपराजिता गाछेर परिचर्या सम्पर्के बोलबो। आपनारा देखतेई पाच्छेन आमी एकटा अपराजिता गाछेर सामने दाड़िये रयेछि। तो आमार एई गाछटा प्राय देड़ बछरेर पुरोनो, तबे सारा बछर फुल हवाय कोनो घाटती नेई। कोनो कोनो दिन 100টাও पेरिये जाय, কোনো কোনো দিন 150টাও পেরিয়ে যায়, আর না হলে কমপক্ষে প্রতিদিন 50 থেকে 60টা তো অবশ্যই। আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন কত ফুল ধরেছে ডালে ডালে। সব দিক ঘুরিয়ে একটু দেখাই, দেখুন একদম কি সুন্দর ফুল ফুটেছে। তবে বলি যে এই গাছটা কিন্তু দোতলায় একটা টবের মধ্যে লাগানো আছে। ইনি জলের পাইপ বেয়ে চিলেকোঠার ছাদে এসে এইভাবে ডালপালা বিস্তার করে প্রতিনিয়ত এত এত ফুল ফুটিয়ে চলেছেন। তো আজ আমি আপনাদের বলবো যে অপরাজিতা গাছের কিভাবে পরিচর্যা করলে আপনারা সারা বছর অনেক অনেক করে ফুল পাবেন। আপনারা অনেক সময় বলেন যে আপনাদের অপরাজিতা গাছ যথেষ্ট বড় হয়েছে, ডালপালা ভরে গেছে, ঝাঁকড়া হয়েছে খুব, কিন্তু কোনো কুড়িও আসছে না বা ফুলও ফুটছে না। আবার অনেকে এটাও বলেন যে আপনাদের অপরাজিতা গাছে কিছুদিন ফুল ফুটেছিল, তারপর হঠাৎ করেই ফুল ফোটা বন্ধ হয়ে গেছে, এখন আর নতুন করে কুড়িও আসছে না বা ফুলও ফুটছে না। তো অপরাজিতার গাছে ফুল কম হওয়া বা একদম না হওয়ার দুটো কারণ হতে পারে। একটা কারণ হলো আপনাদের গাছটা যে জায়গায় লাগানো রয়েছে সেইখানকার মাটির উর্বরতা কমে গেছে। আর একটা যে কারণ সেটা একটুখানি ব্যাখ্যা করে আমি বলি। আপনাদের না মনে বড় মায়া, ফুল তুলতে বড় কষ্ট হয়, গাছ থেকে ফুল তুলতে গেলেই আপনাদের বুকের মধ্যে কেমন যেন ব্যথা লাগে। তো আমি একটা কথা বলি, গাছ কিন্তু আমাদের মতোই বজ্র পদার্থ নিষ্কাশন করে। কোনো কোনো গাছ তার ছালমোচনের মাধ্যমে করে, কেউ কেউ তার ফলমোচনের মাধ্যমে করে, আবার কেউ বা তার ফুল বীজ মোচনের মাধ্যমে করে। তো আমরা যদি সঠিক সময়ে কোনো কোনো গাছের ফল তুলে না নিই তাহলে সেই গাছটা কিন্তু রুগ্ন হয়ে যায়। আমরা গাছের হলুদ পাতা ছেঁটে দিই অনেক সময়। এর কারণ হচ্ছে একটাই, যে ওই হলুদ পাতাগুলো গাছের পুষ্টি নষ্ট করে, বা গাছের বুড়ো হয়ে যাওয়া পেকে যাওয়া ফলও আমরা তুলে ফেলে দিই, কারণ সেই পেকে যাওয়া ফলও গাছের পুষ্টি নষ্ট করে। তো সেইভাবে অপরাজিতা গাছের ফুল যদি আমরা তুলে না নিই তাহলে কী হবে, প্রত্যেকটা ফুল থেকে একটা করে বীজ হবে। এই যে দেখুন, আমি দেখিয়ে দিচ্ছি, এই দেখুন এরকম বীজ হবে, প্রত্যেকটা ফুল থেকে এরকম একটা করে বীজ হবে। তো যখনই আপনাদের গাছ এরকম বীজে ভরে যাবে তখনই আস্তে আস্তে ফুল হওয়া কমে যাবে। তো আপনাদের যেটা করতে হবে, যদি আপনাদের ফুল তুলতে এতটাই মায়া লাগে তাহলে গাছে বীজ হওয়ার পর বীজগুলোকে আপনারা কেটে কেটে ফেলে দিন, আশা করি অনেক ফুল পাবেন। আর একটা, যেটা মাটির উর্বরতা কমে যাওয়া, সেটার জন্য আমি মাটিতে কিছু জৈব সার এবং কিছু রাসায়নিক সার মিশিয়ে গাছের গোড়ায় পরিচর্যা করব। সেটা দেখানোর জন্য আমাকে নিচে গাছের গোড়ায় যেতে হবে। তো চলুন সেখানে যাওয়া যাক। অনেক কথা বললাম, এবার কাজের কথায় আসি। অপরাজিতা গাছের গোড়ায় দেওয়ার জন্য আমি জৈব সার মিশিয়ে একটুখানি মাটি তৈরি করে নেব। তো এক্ষেত্রে একটা কথা বলি, আমরা কোনো গাছের গোড়ায় সরাসরি জৈব সার দিই না, একটু মাটির সাথে সেটাকে মিশিয়ে তারপর দি। তো আমি অপরাজিতা গাছের গোড়ায় দেওয়ার জন্য অল্প একটুখানি মাটি নিয়ে নিয়েছি। তো এর সঙ্গে কী কী মিশিয়ে নিচ্ছি দেখে নিন। নিয়েছি একটা ঘুঁটে, যেহেতু গোবর গুঁড়ো আমরা পাই না তাই ঘুঁটেটাকে এইভাবে ভিজিয়ে নিয়ে গুঁড়ো করে আমরা মাটির সাথে মেশাই। এরপর দিয়ে দেবো এক মুঠো মতো ভার্মি কম্পোস্ট, এক মুঠোর একটু কম নিম খোল, এক মুঠোর একটু কম হাড় গুঁড়ো। এই সবগুলোকে মিশিয়ে সুন্দর করে মাটিটা তৈরি করে নেব। একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি, গাছের গোড়ায় দেবো। চলুন গাছের গোড়া যাওয়া যাক।
আপনারা দেখতেই পাচ্ছেন এই জায়গাটাতে আমার দুটো অপরাজিতার গাছ রয়েছে। তো এইখানে এইখানে টবে ওরা রয়েছে, কিন্তু জলের পাইপ বেয়ে চিলেকোঠার ছাদে উঠেছে ওরা, ওইখানে গিয়ে প্রচুর প্রচুর ফুল ফোটায় রোজ। তুই কী করছিস ওখানে? তো চলুন, জৈব সার মিশিয়ে যে মাটিটা তৈরি করলাম সেটা গাছের গোড়া দেওয়ার আগে আমাদের একটা কাজ করে নিতে হবে, সেটা হলো পার্সি বা ছোট্ট শাবলের সাহায্যে গাছের গোড়ার মাটিটা একটু খুঁষে নিতে হবে এইভাবে। সুন্দর করে খুঁষে নিয়েছি, এবার যে মাটিটা তৈরি করে নিয়ে এলাম সেটা আস্তে আস্তে গোড়ায় দিয়ে দেব। দিয়ে দিলাম। এবার আমাদের যেটা করতে হবে সেটা হলো, দেখতেই পাচ্ছেন একদম অল্প কটা নিয়েছি, অল্প এই কটা ডিএপির দানা গাছের ঠিক গোড়ায় কিন্তু একদমই নয়, গাছের গোড়া থেকে অল্প একটু দূরে এইভাবে ছড়িয়ে দেব। এবার পরিমাণটা দেখতেই পাচ্ছেন, অল্প একটুখানি পটাশ আমি গোড়া থেকে একটু দূর থেকে ছড়িয়ে দেব। এবার অল্প করে জল ছিটা দিয়ে দেব। এই গাছ দুটোর দেড় মাস আগে আমি এইভাবে পরিচর্যা করেছিলাম, তো আবার দেড় মাস বাদে করলাম। তো আজ আমি খোল পচা জল আর দিলাম না, কারণ আজ অনেকগুলো জৈব সার মিশানো মাটি গাছের গোড়ায় দেওয়া হয়েছে। তো এবার এরপর থেকে সপ্তাহে একদিন পাতলা করে খোল পচা জল যদি আপনারা দিয়ে দেন, তাহলে আশা করি আপনারা সারা বছর অপরাজিতা গাছে প্রচুর প্রচুর ফুল পাবেন, যেটা আমি পাচ্ছি। আমার গাছে কখনও ফুল শূন্য থাকে না, সারা বছরই প্রচুর প্রচুর ফুল ফোটে। আপনারা এর আগে গাছের চিত্র দেখেছেন, তো আজকে আমি দেখিয়ে দিলাম আপনারা কীভাবে অপরাজিতা গাছের পরিচর্যা করবেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, আর অন্য কোনো গাছের পরিচর্যা সম্পর্কে জানতে হলে আমাকে কমেন্ট করে জানাবেন, আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।